ചെയ്യേണ്ടത്. একবার এই দুইজন এদিকে লুক দিও. থ্যাংক ইউ. জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা. থ্যাংক ইউ সো মাচ. কেমন আছো? ভালো আছি. তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি. সকাল থেকে দিনটা কেমন ভাবে শুরু হলো? গতকাল রাত থেকে অ্যাকচুয়ালি. হ্যাঁ, তো রাত 12টার সময় কেক কেটেছি, তারপর খুব সুন্দর করে সাজানো হয়েছিল ঘর, আর তারপরে তো সেলিব্রেশন হচ্ছে, আবার সকালবেলা থেকে তো গান রিলিজ হয়েছে, আর তারপর এখন আবার এখানে সেলিব্রেশন হবে আর কি, সব বন্ধু বান্ধবরা আসছে এই আর কি. গানের আবদার মানে আমি তো মানে আমাদের গান রিলিজ হয়েছে না তুমসে, তো তার জন্য আমি লাইভ এসেছি, সেখানেও বলছে দিদি এই গান শোনা ওই গান শোনা, হচ্ছে আমার আজকে জন্মদিন, আজকে আমাকে কেউ গান শুনে শোনালে ভালো হয়. হ্যাঁ, তো আজকের দিনেও আমাকে গান শোনাতে হবে. বাট তা ঠিক আছে, আমি দু তিনটে গান করেওছি ইনস্টাগ্রাম লাইভে এসে, তো মজা হয়েছে. আজকে সকাল থেকে প্রচুর ফ্যানদের সাথেও কথা হয়েছে, এখানেও আমার প্রচুর বন্ধু বান্ধবরা আসছে, তো মজা হবে আর কি, মজা হচ্ছে. আমার তো বাবা নেই, বাবা মারা গেছেন, আমার মা আছেন, তো মা তো এসছেন, মা প্রথমবার ওরকম নাইট ক্লাবে এসছে, ঠিক আছে, তো মা একটুখানি প্রথমে একটু হকচকে গেছে, বাট এখন আবার এনজয় করছে মিউজিকের সাথে. না না, দেখেছে, কিন্তু তখন অত বোঝার মানে মাথা তো কাজ করতো না আর কি, যখন বাবার মানে অনেকটা বয়স হয়ে গেছিলো, প্লাস বাবার শরীর খারাপও ছিল, তো বাবা তো ফিল করতে পারতো না যে সাকসেস মেয়ে সাকসেসফুল হয়েছে বা মানে বিভিন্ন কিছু কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে, সেগুলো বাবা বুঝতে পারতো না. মা তো মজায়, মা তো আমার সাথে শোতেও যায়, ঘুরে টুরে বেড়ায়, মা এখন সুন্দর জীবন মানে যাপন করছে আমার সাথে. আমার মা গান গাইতেন, তো মায়ের থেকে আর কি গান গাওয়া শুরু, মানে মার থেকে শেখা, তারপরে তো আমার মানে মায়েরই এক বন্ধুর কাছে গান শেখা শুরু, সুব্রা সেনগুপ্ত, ওনার কাছে গান শিখেছি, তারপরে আমি পণ্ডিত শান্তনু ব্যানার্জির কাছে ক্লাসিক্যাল শিখেছি, কিন্তু সেটা অল্প দিনের জন্য, তারপরে বাউল সঙ্গে আর কি. হ্যাঁ, বাউল তো আমার সব থেকে বেস্ট, তারপরে সব কিছু. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
সেটা রিয়াকশনটা কিরকম, মানে প্রথম বার ওরকম মনে একটা স্টেজ শেয়ার ওরকম সলোটা উঠে দাঁড়িয়ে ক্ল্যাপ করছে, হ্যাঁ এই ফিলিংসটা কেমন লাগছে? ওটা অদ্ভুত ছিল, কারণ একটা মানে হিন্দি চ্যানেলে বাউল গান গাইবো, ওইটাই মানে ওটা তো প্রথমে ওরা তো জানতেও না যে আমি বাউল গাই, আমাকে তো হিন্দি গান গিয়ে পাঠাতে বলেছে, আমি হিন্দি গান গিয়ে পাঠিয়েছি। তারপরে যখন ওখানে গেছি, ওখানে গিয়ে তো আমি একটা নিয়ে নর্মাল যেরকম আমি মন খুলে গাই ওরকম গাইছি, বলছে ভাই এই গানটা তো ভালো লাগছে, তো এরকম তুমি তো প্রেজেন্ট করতে পারো না, যে তো বাউল গান যে হিন্দি চ্যানেলে গাওয়া যায় জানতামই না, বা এর আগে কখনো কেউ গায়নি বাংলা গান সেভাবে। তো তারপরে ওরাই বললো যে তুমি তাহলে বাউলটাকে রিপ্রেজেন্ট করো। তো তারপরে তো ওভাবে লোকজন বেশ মানে যারা অবাঙালি লোক যারা বাংলা বোঝে না তারাও মজা পাচ্ছিল আর কি বাউল গান শুনে, তো সেভাবে শুরু হয়ে গেছে আর কি। ওইটা তো একটা অন্যরকম, বম্বেতে যখন আমি তো বম্বেতেও থাকি যখন, তো ওখানে তো অনেক মানে সিনিয়র মিউজিশিয়ান সিনিয়র সিঙ্গার মানে মিউজিক কম্পোজারদের সাথে দেখা হয় কথা হয়, তো ওখানে একদমই অন্যরকম একটা পরিবেশ, এবং সেখানে সবসময় কাজের ব্যাপারেই কথা হচ্ছে, কাজের ব্যাপারেই সবাই মন দিয়ে থাকে, খুব প্রফেশনাল বলে না তো ওখানে অ্যাকচুয়ালি প্রফেশনালিজমটা মেনটেন করে, মানে সারাক্ষণই কাজ 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 ছাড়া কেউ কিচ্ছু বোঝে না, তো ওরকম আর কি। না না আমি পুরো বাঙালি, কোনো প্রবাসী না, আমি শুধু যদি বম্বে যাই তো ওখান থেকে তো শিখি, দ্যাটস ইট, আর এর থেকে বেশি কিচ্ছু না, মানে ওদের যেগুলো ভালো জিনিস সেগুলো শিখি, কিন্তু আমি মনে প্রাণে এখনও বাঙালি এবং থাকবো। আজকে একটা গান রিলিজ করেছে তুমসে, আমার অরিজিনাল গান হিন্দি গান, এবং সেটা আমি কম্পোজ করেছি, তো আমি একটা মানে কম্পোজিশনও করি মানে সুরও করি গানে, তো সেটা বেরিয়েছে আমার ইউটিউব চ্যানেলে, তো এরপরে আরও আসবে নিশ্চয়ই পরবর্তীকালে। আচ্ছা বাংলার বাংলারটা আমি জানি না, হিন্দিরটা পাবে, হিন্দিরটা পাবে, কিন্তু বাংলায় কাজ দিলে তো আমি কেন করবো না, কাজ দিলে তো করবো, বাংলায় কাজ পেলে নিশ্চয়ই করবো, হিন্দিতে কাজ পাচ্ছি তাই করছি এই আর কি, মানে যতটুকু পাচ্ছি আরও পেতে হবে আর কি। কিচ্ছু সময় দিই না, আমি তো এরকম থাকি না, মানে নর্মালি আমি খুব আগুছলো মেয়ে, তো এই আজকে একটুখানি সাজুগুজু করেছি আর কি স্পেশালি বার্থডে উপলক্ষে। প্রেমের প্রস্তাব তো আসে না, না এই তো বয়ফ্রেন্ড, হ্যাঁ তারপরেও আসে, তখন এরকম আসে না ওই কমেন্টে যে এ বাবা দিদি আমি তুমি আমার ক্রাশ ছিলে কিন্তু এখন তুমি প্রেম মানে এখন তুমি সিঙ্গেল নও, এরকম মানে স্যাড স্যাড ইমোজি দিয়ে কমেন্ট আসে। না গো আমি অনেক ছোট, বড় হই তারপর বিয়ে করব, আরো 3-4 বছর। সেই গানটা আমরা শুনেছিলাম, যে গানটা নিয়ে এত বেশি ক্লিয়ার কি তুমি শোনাবে আজকে দিনে? নিশ্চয়ই। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চলা যায় রে, জহাঁ নহীঁ জানা থা ইয়ে ওহি চলা হায় রে, উমর কা ইয়ে তানা বানা সমঝ না পায় রে, জুবা পে জো মোহ মায়া নমক লগায় রে, কে দেখে না ভালে না জানে না দায় রে, দিশা হারা কেমন বোকা মুন্ডা রে। দর্শকদের বলবো যে আমার উপরে যেরকমভাবে ভালোবেসেছেন সেরকমই ভালোবাসা রাখুন, আর আমার গানগুলোকে যতটা ভালোবাসেন আমার থেকেও বেশি গানগুলোকে ভালোবাসুন, আর ব্যাস আনন্দে থাকুন, খুশি থাকুন, ব্যাস এটাই চাই। থ্যাংক ইউ।